সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানায় সুস্বাগতম তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দৈনন্দিন বিষয় বা যেটাকে বলা হয় কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার বাইশ এগারোই জুন অর্থাৎ এগারোই জুন তারিখের দু হাজার বাইশের টপ টেন কোয়েশ্চেন আনসার তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করবো তো টপ টেন যে কোয়েশ্চান আনসার তার প্রথম প্রশ্ন তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছো প্রথম যে প্রশ্নটি বলেছে দেখো পশুদের জন্য ভারতের প্রথম করোনা ভ্যাকসিনের নাম কী তাহলে এক্ষেত্রে হয়ে যাবে পশুদের জন্য ভারতের প্রথম করোনা ভ্যাকসিনের নাম হলো অ্যানো কোভ্যাক্স অ্যানো কোভ্যাক্স ওকে চলে যাব পরবর্তী প্রশ্ন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এ এটা ফোর হয়ে গেছে বন্ধুরা তো এটা ফোর হবে না এটা এ হবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এ এশিয়া অ্যান্ড পেসিফিক এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কৃষ্ণ শ্রীনিবাসন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এ এশিয়া অ্যান্ড পেসিফিক ডিপার্টমেন্টের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কৃষ্ণ শ্রীনিবাসন চলে যাব তিন নম্বর প্রশ্নে ভারতের প্রথম রাজ্য হিসাবে ড্রোন পলিসি অনুমোদন করল কোন রাজ্য সরকার তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ ভারতের প্রথম রাজ্য হিসাবে ড্রোন পলিসি অনুমোদন করল হিমাচল প্রদেশ রাজ্য সরকার পরবর্তী প্রশ্ন ব্রিটিশ কাউন্সিলের ইন্ডিয়া ইউকে টুগেদার সিজন অফ কালচার এ ব্র্যান্ড অ্যাম্বাস সেডর হিসেবে নিযুক্ত হলেন কোন ব্যক্তি তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে মিউজিক কম্পোজার এ আর রহমান ব্রিটিশ কাউন্সিলের ইন্ডিয়া ইউকে টুগেদার সিজন অফ কালচার এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন মিউজিক কম্পোজার এ আর রহমান পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ দিনে পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ সড়ক পথ বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল কোন সংস্থা তাহলে ক্ষেত্রে উত্তরে যাবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা এনএইচ পাঁচ দিনে পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ সড়কপথ বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল পরবর্তী প্রশ্ন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে বারোটি এবং নামিবিয়া থেকে আটটি চিতাবাগ কেনার জন্য মৌ স্বাক্ষর করল মৌ চুক্তি স্বাক্ষর করলো কোন দেশ বা এমওইউ চুক্তি স্বাক্ষর করল ভারত কোন দেশ এই চুক্তি স্বাক্ষর করলো ভারত চলে যাবো সাত নম্বর প্রশ্ন চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে চলা এফআইডিই চিস এর ম্যাসকট হিসেবে ঘোষিত হলো তাম্বি তাম্বি তামিল ভাষায় যার অর্থ কী তামিল ভাষায় যার অর্থ হচ্ছে ছোটো ভাই তাম্বি এইচ এম বি আই তাম্বি এটি তামিল ভাষায় অর্থ হচ্ছে ছোটো ভাই চলে যাব পরের প্রশ্ন আট নম্বর প্রশ্নে ভারতের প্রথম হিউম্যান স্পেস মিশন গগনজান লঞ্চ করা হবে কত সালে তাহলে উত্তর হবে দু হাজার তেইশ সালে ভারতের প্রথম হিউম্যান স্পেস মিশন গগনজান গগনযান লঞ্চ করা হবে দু তেইশ সালে পরবর্তী প্রশ্ন স্পেশাল এএসইএএন ফরেন মিনিস্টার মিনিস্টার্স মিট দু হাজার বাইশ হোস্ট করবে কোন দেশ তাহলে হোস্ট করবে ভারতবর্ষ বা ভারত পরের প্রশ্ন একেবারে দশ প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের ভিডিওর শেষ প্রশ্ন যে কোয়ান্টিলিয়ন কোয়ান্টিলিয়ন মিডিয়ার নতুন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে সঞ্জয় পাগুলিয়া তাহলে কোয়ান্টিলিয়ন মিডিয়ার নতুন ডিরেক্টর পদে নিযুক্ত হলেন সঞ্জয় পাগুলিয়া তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এগারোই জুন দু হাজার বাইশের টপ টেন কারেন্ট অ্যাফেয়ার্সের উত্তর নিয়ে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে বেশি বেশি করে বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং এবং সবশেষে বলা যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দাও যাতে করে আমার তৈরি করা ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যেতে পারো এবং ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারম